So viewers, welcome to my another new vlog. So viewers, apna shobai kemon achen? Asha korte chi apna shobai onek onek bhalo achen. To viewers, apnader dhoye ami onek onek bhalo achi. To viewers, ajke chole eshechi hocche ekta exciting vlog niye. To apnara bolte paren je tumi ki vlog niye eshecho ajke. Ami ajke niye eshechi hocche viewers, ajke jabo ekta boroi bagane. To okhane ki ki projatir boroi ache, deshi theke dhore bideshi. তো সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমার আমি আসছি হচ্ছে পিছনে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, আমি আর আমার বড় ভাই আসছি আজকে। এই যে আমার বড় ভাই ভিউয়ার্স, তো চলেন আমি আমার বড় ভাইকে নিয়ে বাগানে ভিতরে যাব। অ্যান্ড বাগানে ওনার হচ্ছে বড় ভাই ভিউয়ার্স, তো বুঝতে পারতেছেন খুব এক্সাইটেড। সো লেটস গো ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আর রাস্তার অবস্থা খুবই 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 খারাপ, এই জন্য ভিডিও হচ্ছে শেকি হয়ে গেছে। আর আমি আজকে স্যান্ডেল পরেই চলতে আসছি ব্লগ করতে, যেহেতু হচ্ছে মাটির রাস্তা তাই। আর মাটির রাস্তা দিয়ে ভিউয়ার্স হাঁটতে অনেকটা সমস্যা হয়। আর সামনের দিকে হচ্ছে আমার বড় ভাইয়ের কুল বাগানটা। তো এই বাগানের মধ্যে হচ্ছে ভিউয়ার্স অনেক প্রজাতির কুল আছে, আমি ফার্স্টেই আপনাদেরকে বলছি। আর বাগানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চারিদিকে মনোরম নিরিবিলি পরিবেশ, এই নিরিবিলি পরিবেশের মধ্যে বাগানটা। আর এই আর ধান খেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চাইতে অনেক সুন্দর একটা ফিলিংস পাচ্ছিলাম আমি। আর আমার সাথে বড় ভাই বলতেছিল যে তুমি সুন্দর করে ব্লগটা করো, তো আমার বাগান হচ্ছে। তো বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা বাগানে নিয়ে যাওয়ার জন্য। আর সামনে হচ্ছে আম বাগান দেখতে পাচ্ছেন আপনি। আম বাগানের মধ্যে হচ্ছে অনেক প্রজাতির আম হয় এই বাগানটার মধ্যে। তো কিছু কিছু গাছে আম রূপালী আম হয়ে থাকে এবং অন্যান্য জাতের আম গাছও আছে এখানে। তো আমি যেটা খেয়াল করলাম যে অনেকগুলা গাছে হচ্ছে আমের মুকুল, যেটাকে বলে আমের মুকুল, তো কিছু কিছু গাছে আমের মুকুল আসছে আর কিছু কিছু গাছে এখনও আমের মুকুল আসে নাই। আমের মুকুলের একটা ফ্লেভার আছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে, এটা আমি পাচ্ছিলাম। এটা কাছ থেকে কাছে গেলে, অনেকটা কাছে গেলে তারপরে পাওয়া যায়, এটা না হলে হচ্ছে পাওয়া যায় না। আর দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে সাইড দিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছায় যাব কুলবাগানে। সো ভিউয়ার্স, আমরা পৌঁছায় গেছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 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 বাগানটাতে, আমরা পৌঁছায় গেছি আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা গাছে এত 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 পরিমাণে বড়ই হয়েছে যে আমার মানে দেখে আমার মাথাটা পুরো মানে খারাপ হয়ে গেছে। আমি কোনটা রেখে কোনটা ধরবো, কোনটা খাবো, কোনটা ছিঁড়বো আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে এই বড়িটা আমি হাতে নিলাম, হাতে নেওয়ার যে একটা ফিলিংস, মানে একটা ফিল, যে একটা ফিল, এটা যদি আপনারা মানে যশোরের ভাষায় কুল বলে থাকে, বইয়ের ভাষায় আর কি, তো আর ঢাকায় যারা আছেন তারা বড়ে বলে থাকেন, এই জন্য আমি অনেকে বোঝার ক্ষেত্রে আমি হচ্ছে বড়ই বলছি, আসলে এটাকে কুল বলে থাকে। আর কুলগুলোর যে পরিমাণে সুন্দর আর মানে যে পাকা পাকা মাথা নষ্ট। একটা গাছের ভিতরে তিনটা প্রজাতির কুল হয়, এই যে দেখছেন এটা হচ্ছে আপেল কুল, ওই পাশে আছে টক কুল, এই পাশে আছে আপনার এই যে বৌটুকুনি না কি বলে, আমি অবশ্য অতটা আমার মনে নাই, আপনারা দেখলে বুঝবেন কুলের সাইজটা, দেখুন খুবই সুন্দর এবং আকর্ষণীয়, এতে খেতে খুব টেস্ট। আমাদের এখানে 18 প্রজাতির কুল আসলে আমরা এখানে আমদানি করেছি, এখান থেকে আমরা এই কুল বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত 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 বড় বড় এক একটা কুল প্রত্যেকটা গাছে হয়েছে, এবং প্রত্যেকটা গাছের ধরন হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। আর এখান থেকে কুল শুধু যারা এলাকার আছে তারাই শুধু কিনে নেয় না, বরং এখান থেকে কুল হচ্ছে সারা যশোর জেলায় হচ্ছে এখান থেকে কুল সাপ্লাই দেওয়া হয়, এখান থেকে সারা যশোর জেলা কুল সাপ্লাই দেওয়া হয়। আর বাগানটা কিন্তু ছোট না, বাগানটা কিন্তু ছোট না, আপনারা মানে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বাগানটা ছোট, কিন্তু আসলে বাগানটা ছোট না, বাগানটা হচ্ছে অনেক 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 পরিমাণে বড়। আমার বড় ভাইয়ের যে বাগানটাতে আমি গেছিলাম, এই বাগানটা হচ্ছে অনেক পরিমাণে বড়। আমি হাঁটতে 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 আমার পা পুরো ব্যথা হয়ে গেছিল, এবং সেই সাথে হচ্ছে আমি প্রচুর পরিমাণে কাটার খোঁচা খাইছি, যেহেতু এটা কুল বাগান, সেই জন্য পা কাটার খোঁচা খাইতেই হবে আপনাকে, একটু কাটার খোঁচা খাইতেই হবে। আপনি যেহেতু সুন্দর একটা জিনিস দেখবেন, নিজে হাতে এত বড় বড় কুল ধরবেন, তা আপনাকে একটু কাটার খোঁচা খাইতেই হবে, এটা কোনো ফ্যাক্ট না। ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলছিলাম যে বাগানটা হচ্ছে একদম খোলা জায়গায়, বাগানটা হচ্ছে একদম খোলা জায়গায়। তো দেখলে দেখছেন আপনারা ফার্স্টে যে আমি ধান খেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে গেছি, আমি ধান খেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে গেছি, যে ধান খেতের লাইল থাকে চিকন লাইল ওটা দিয়ে আমি হেঁটে হেঁটে গেছি। আর প্রত্যেকটা গাছ হচ্ছে এখানে কলম করা, কলম করা গাছ হচ্ছে প্রত্যেকটা কলম করা, যেহেতু এটা হচ্ছে একটা কুলের বাগান তাই প্রত্যেকটা গাছই হচ্ছে এখানে কলম করা। আর মাশাআল্লাহ প্রত্যেকটা অনেক সুন্দর কুল আসছে, অনেক সুন্দর কুল আসছে, যা না দেখলে বিশ্বাস করা যায় না। ভিউয়ার্স, কুল বাগানের যিনি মালিক ছিলেন, কুল বাগানের যিনি মালিক ছিলেন উনি হচ্ছে আমার বড় ভাই, উনি হচ্ছে আমার বড় ভাই। তো
আমার যেহেতু বড় ভাই, সেই জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে বাগানটা আরও ঘুরে ঘুরে সময় নিয়ে টাইম নিয়ে দেখাইতে পারছি। না হলে আমি হচ্ছে যদি অন্য কারো বাগান হতো তাহলে এত দেখাতে পারতাম না। আর প্রত্যেকটা গাছে অনেক সুন্দর কুল আসছে, আর আমি অনেকগুলো কুল খাইছি, আর অনেকগুলো কুল হচ্ছে গাছের নিচে পড়েছিল আর আমি খাচ্ছিলাম, প্রচুর পরিমাণে খাচ্ছিলাম আমরা আমরা যেহেতু বাগানে ছিলাম সেই ক্ষেত্রে। আর আমি আমার ডিসক্রিপশন বক্স অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার বড় ভাইয়ের নাম্বারটা প্রোভাইড করে দিব, আপনাদের যাদের প্রয়োজন তারা কল দিয়ে নিতে পারবেন এখান থেকে। ভিউয়ার্স, আমি তো অবাক হয়ে গেছি, আমি তো অবাক হয়ে গেছি। আমি আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে তুমি, আরে তুমি গাছ ঝাঁকাইতেছো কেন, এভাবে তুমি গাছ ঝাঁকাইতেছো কেন, কাটাওয়ালা গাছ? ও আমাকে বলল যে ভাই, যে পাকা পাকা কুলগুলা গাছে আছে ওইগুলো আপনার গাছ থেকে ফালানোর জন্যই আমি আপনার হচ্ছে গাছে এত জোরে জোরে ঝাঁকা দিচ্ছি, এত জোরে জোরে গাছে ঝাঁকা দিচ্ছি। আমি বললাম বাহ সুন্দর, তো তখনই দেখলাম দুইটা কুল আমার হাতে চলে আসলো, আমার হাতে দুইটা আমি নিলাম, নিচ থেকে নিলাম। আর এই পাশে হচ্ছে অনেক পাকা পাকা কুল আছে, এই যে আমার বড় ভাই এই পাশে দাঁড়া দাঁড়া কুল খাইতেছে, উনি মানে অল টাইম খাওয়ার মধ্যেই থাকে সারাক্ষণ। উনি যখন বাগানে গেছে তখন থেকে খাওয়া শুরু করছে, বিশ্বাস করবেন না ভিউয়ার্স, উনি যখন থেকে বাগানে গেছে তখন থেকে খাওয়া শুরু করছে। অ্যান্ড বাগানে বাগান থেকে বের হওয়ার আগ পর্যন্ত উনি টক কুল বলেন, মিষ্টি কুল বলেন, তারপর হচ্ছে আরও যা যা ধরনের কুল আছে ওইগুলো সব উনি একটা 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 করে টেস্ট করছে। আর এই যে মনে করেন যে এই পাশে আবার পারতেছে গাছ থেকে হচ্ছে একদম পানির কাছে, আপনারা ভাবতে পারেন যে এই বড়ুই বাগানের ভিতরে ভাই পানি কেন, আজব, এটাও তো একটা ব্যাপার তাই না? মানে এটা হচ্ছে একটা মেন ফ্যাক্ট, আপনাদেরকে আমি দেখাই জিনিসটা, মেন ফ্যাক্টটা আপনাদেরকে আমি ভালো করে বুঝাচ্ছি, ঠিক আছে? আপনারা একটু দেখেন ভালো করে, মেন ফ্যাক্টটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি কেন এই বড়ুই বাগানের ভিতর পানি। আপনাকে যদি আপনি যদি ভাত না খান শুধু পানি খান তাহলে কি আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। সো আপনাকে বাঁচতে হলে ভাতও খাইতে হবে, পানিও খাইতে হবে, এবং আমিষ প্রোটিন যা যা আছে সব কিছু খাইতে হবে। তার জন্য আপনাকে এই যে যেমন বড়ই গাছ, এটা তো পানি ছাড়া জীবনও বাঁচবে না। আর শীতকাল, এই যে দেখেন মাটির কি অবস্থা, মাটি একদম শুকায় টুকায়, মাটি শেষ একদম পুরা, এই জন্য এই বড়ই গাছগুলো বাঁচানোর জন্য এখানে পানি দিচ্ছে, মানে সেচের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় 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 ব্যবস্থা করে পানি দেওয়া হয়েছে, এবং এটা না দিলে গাছগুলো মারা যাবে। দেখতে পাচ্ছেন যে কুল বাগানের মধ্যে পাখির যন্ত্রণায় এরা কুল রাখতে পারে না, কুল বাগানের মধ্যে পাখির যন্ত্রণায় এরা কুল রাখতে পারে না। তো কত পরিমাণে যে পাখি, এলাকার সব পাখি হচ্ছে এখানে চলে আসে, এলাকার সব ধরনের পাখি এখানে আসে, আসে হচ্ছে ডিস্টার্ব করে, এই জন্য হচ্ছে এটার উপরে নেট দিয়ে রাখে। তো অনেক বিশ্লেষণের পরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে কেন নেট দিয়ে রাখে এটার উপরে। আর এটা অবশ্য আজকে নেট খুলছে, কারণ এখান থেকে কুল বিক্রি করছে কালকে অনেকগুলা, আর বিক্রি করবে কয়েকদিন পরে, আবার একটু বিক্রি করবে, আবার আজকে নেট খোলা হয়েছে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে পানি দিছে, যে আপনাদেরকে যা দেখাইলাম সেচের মাধ্যমে পানি দিছে, এই জন্য খুলছে আর কি। দেখা যাচ্ছে যারা আসে তারা দু পাঁচটা খায় কাঁচা খাওয়া জিনিস না, এটা আর এমনি যে চুরি করে নিয়ে যায় এরকম ধরনের নিয়ে যায় না আমাদের এখানে। এটা ভালো, এই দেখতে ভালো, কিন্তু মাঠে আসে মানুষ দু এক পিস খায়, একটু মানে কাজের বিশ্রাম নিতে একটু বসে এখানে একটা পিস খেলো, যে বাড়ি নিয়ে যাবে এরকম। তো দেখতে পাচ্ছেন না যে উনি বললো যে এখান থেকে হচ্ছে বড়ই খুব কম চুরি হয়, এখানে চুরি হয় না বলতে গেলে, আর মানে যারা বিশ্রাম নিতে আসে তারা হয়তো মানে দুই একটা বড়ই হয়তো খাইতে পারে, ওটা ওটা কোনো ফ্যাক্ট না। আর হচ্ছে মানে এখানে চুরি কম হয় দেখে এখানে নেট দেওয়া হয় না, তাই তো? আচ্ছা, নেটটা দেয় কোন কারণে? আপনাকে আমার ভিউয়ারদেরকে আপনি একটু বলেন। নেটটা দেয় পাখি এসে কুল খেয়ে যায় আর ছেদ্রে করে, ওই জন্য মানে পাখি মানে ওই পাখি এসে কুল ছেদ্র করে দেয়। ও বুঝতে পারছি, মানে পাখি হচ্ছে উপর থেকে এসে ওই মানে বড়িগুলো নিয়ে যায়, তাই তো? আপনাদেরকে বলছি যে আমার বড় ভাই তখন বললো আপনাদেরকে যে একই গাছে বিভিন্ন রকমের বড়ই হয়ে থাকে, এটা কলপ করা গাছ, আমি ফার্স্টে বলছি আপনাদেরকে, তো আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না। তো আমার বড় ভাই আপনাদেরকে প্রুফ দেখাই দিচ্ছে, এই যে দেখেন এটা কি বলো, এটা এটা হচ্ছে আমাদের এই দেশের ভাষায় বলে হচ্ছে নারকেল, এটা কি আপেল কুল, আপেল না? দুটো ডালে একই জায়গায় ধরছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই এই যে দুটো, এটা আর এটা একই, ওইটা আলাদা, ওইটা আলাদা জাত, এটা আলাদা জাত, এটা টেস্ট অন্যরকম, এটা টেস্ট অন্যরকম, মানে একটা অদ্ভুত একটা জিনিস, একই গাছে দুই রকম বড়ই। সো আপনাদেরকে আমি প্রুফ সহকারে দেখাচ্ছি, আর আপনারা অনেকে বলবেন যে আমি হচ্ছে মানে মিথ্যা কথা বলতে পারি, অনেকে বলতে পারেন যে আমি মিথ্যা কথা, কিন্তু কোনো মিথ্যা কথা কিচ্ছু না। তো এটা আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই দিলাম।
আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বড়ই গাছ। এই যে দেখেন মানে একটা আলাদা রকমের ফিলিংস, একটা আলাদা রকম ফিলিংস এটা। এটা আপনারা যদি এরকম বাগানের মধ্যে আসেন তাহলে বড়ই খাবেন কি, দেখেই তো পেট ভরে যাবে ভাই, আমার তো দেখেই পেট ভরে যাবে। শুনুন, অবশ্যই আমি আমার বড় ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, যদি প্রয়োজন হয় তাহলে আমার বড় ভাইকে ফোন দিবেন, ফোন দিয়ে হচ্ছে সব মানে যা যা আছে সবকিছু আমার বড় ভাই আপনাদেরকে বলে দিবে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে কি বলবো, আমার 1000 সাবস্ক্রাইবার অনেক অনেক প্রয়োজন, তো সবাই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি অনেক হাঁপাই গেছি ওই পাশ থেকে এই পাশে আস্তে আস্তে, আমার একদম পুরো শেষ, শীতের দিনে একদম পুরো ঘেমে গেছে দেখতে পাচ্ছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।